जाना और जाना। जाना और जाना धारावाहिक भावे শুনছেন মাছে কত পুষ্টি। আজ তৃতীয় ও শেষ পর্ব বলছেন ডক্টর শতাব্দী দাস। গত দুদিন ধরে বিল্টু তো মাছ খাবার উপকারিতা সম্বন্ধে অনেক কিছু জেনেছে, এখন আবার ওর মাথায় আরও একটা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। প্রশ্ন করা বিল্টুর অভ্যাস, আর এই অভ্যাসকে বিল্টুর বাড়ির বড়রা খুব প্রশংসা করেন। তারা বলেন এই অভ্যাসই মানুষের জানার ইচ্ছেকে বাড়িয়ে দেয় আর মানুষকে করে তোলে জ্ঞানী। মিল্টু মাকে প্রশ্নটা করেই ফেলল, আচ্ছা মা, মাছ কি শুধু উপকারী করে নাকি এর কিছু অপকারিতাও আছে? মা একটু ভাবলেন, তারপর যা বললেন আমি এখন সেটাই আপনাদের কাছে বলছি। মাছ খাওয়ার অপকারিতা কিছু নেই, তবে কারো কারো কোনো কোনো মাছ খেলে কিছু অসুবিধা হতে পারে। আবার মাছ রান্নার পদ্ধতিও সঠিক হওয়া দরকার, যেমন অনেক দেশে কাঁচা মাছ খাওয়ার প্রচলন আছে, আমাদের দেশের আবহাওয়ায় মোটেও এটা ভালো নয়। কাঁচা মাছে জীবাণু থাকতে পারে আর তা থেকে হতে পারে বিভিন্ন রোগ, তাই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমরা যেভাবে রান্নার আগে রাখি সেটাই ভালো পদ্ধতি। নুন দিয়ে সংরক্ষণ করলে মাছ ভালো থাকে, তাতে পচন ধরে না, আর হলুদ বিভিন্ন রোগ জীবাণুকে প্রতিহত করে। রোজ দুবেলাই মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, তবে খুব বেশি ডিপ ফ্রাই করে মাছ রান্না না করাই ভালো। অনেক সময় প্রিজারভেটিভ দিয়ে সংরক্ষণ করা মাছ বাজারে বিক্রি হয় যা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাই যতটা সম্ভব টাটকা মাছ বা জ্যান্ত মাছ কেনাই ভালো। আবার দূষিত জল অর্থাৎ পুকুর নদী সমুদ্রের জলে যদি ক্ষতিকর রাসায়নিক পদার্থ ভারী ধাতু কীটনাশক ইত্যাদি মিশে থাকে, তবে ওই জল থেকে যে মাছ ধরা হয় তা জনস্বাস্থ্যের পক্ষে অত্যন্ত খারাপ। মাছ চাষের পুকুরে কোনো রকম দূষণ থাকা বাঞ্ছনীয় নয়, এ ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলা খুব দরকার। বিভিন্ন ভারী ধাতু বা হেভি মেটাল যেমন ক্যাডমিয়াম পারদ ক্রোমিয়াম প্রভৃতি বিভিন্ন শিল্প কারখানা থেকে জলে এসে মেশে, ওই জলে থাকা মাছ যদি আমরা খাই তাতে স্বাস্থ্যহানির আশঙ্কা থেকেই যায়, কারণ ওই সব ভারী ধাতু জল থেকে মাছের দেহে প্রবেশ করে। তবে মাছের দেহের মাংসপেশি অর্থাৎ যে অংশটা আমরা খাই সেখানে ভারী ধাতুর সঞ্চিত হয় খুব কম পরিমাণে, ওই ভারী ধাতু ফুলকো দিয়ে জলের সঙ্গে মাছের শরীরে প্রবেশ করে, ফলে ফুলকোয় ওগুলোর ঘনত্ব বেশি পাওয়া যায়, তাই মাছের মুড়ো খাওয়ার সময় ফুলকো ফেলে দিয়ে খাওয়াই ভালো। কিছু কিছু সামুদ্রিক মাছের ত্বকে টক্সিন উপস্থিত থাকে, তাই সামুদ্রিক মাছ রান্না করার আগে তা ঠিকমতো পরিষ্কার করে নেওয়া উচিত। আবার অনেক সময় কোনো কোনো মাছ খেলে কারো কারো অ্যালার্জি দেখা দেয়। মানুষের শরীরে থাকে একটা ইমিউন সিস্টেম বা প্রতিরোধ ব্যবস্থা, এই প্রতিরোধ ব্যবস্থায় গোলমাল হলে দেখা দেয় অ্যালার্জি। অনেক সময় আমাদের শরীরে ক্ষতিকর নয় এমন অনেক বস্তুকেও ক্ষতিকর ভেবে প্রতিরোধ করার চেষ্টা করে শরীরের প্রতিরোধ ব্যবস্থা, ফলে দেখা দেয় অ্যালার্জি। ইলিশ মাছে থাকা প্রোটিনের কারণে অনেকের শরীরে অ্যালার্জি দেখা দেয়, বেশি অ্যালার্জি দেখা দেয় চিংড়ি জাতীয় শেল ফিশের ক্ষেত্রে। চিংড়ি যদিও অমেরুদণ্ডী প্রাণী, তবু চিংড়িকে আমরা মাছ হিসেবেই খাই। চিংড়ির প্রোটিনে থাকে কিছু অ্যালার্জেন যা রান্না করলেও নষ্ট হয় না, তাই চিংড়ি খেলে অনেকের অ্যালার্জি হয়। কাঁকড়ার ক্ষেত্রেও একই কথা বলা যায়, এক একজনের এক এক রকম খাবারে অ্যালার্জি হতে পারে, তাই এরকম সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওই সব খাবার খাদ্য তালিকা থেকে বাদ দেওয়াই উচিত। তবে সাধারণভাবে মাছ এমন একটা পুষ্টিকর খাবার যা আমাদের শরীরে প্রোটিনের যোগান দেয়, একই সঙ্গে
মাছ একটি সহজপাচ্য খাবার যা শিশু থেকে বৃদ্ধ, সুস্থ থেকে অসুস্থ সব মানুষই খেতে পারেন। মাছ যেমন প্রোটিনের ঘাটতি পূরণ করে, তেমনি বিভিন্ন খনিজ পদার্থ, DHA ও অন্যান্য অত্যন্ত প্রয়োজনীয় পদার্থের যোগান দিয়ে শরীরকে সুস্থ রাখে। তাই দৈনন্দিন খাদ্য তালিকায় মাছ রাখাই বুদ্ধিমানের কাজ। মাছে কত পুষ্টি, তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর শতাব্দী দাশ।